শ্রী শ্রী হরিশয়ন একাদশী উপবাস, 3 শ্রাবণ 1428 বাংলা, 20 জুলাই 2021 ইংরেজি মঙ্গলবার। নমস্কার দর্শক শ্রোতা, আমি বিভাস বলছি, বিভাস অ্যাস্ট্রয়ন আয়ুর্বেদ চ্যানেল থেকে। বিভাস অ্যাস্ট্রয়ন আয়ুর্বেদ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ এই ভিডিওতে আলোচনা করব শ্রী শ্রী হরিশয়ন একাদশী 2021 ইংরেজি সময়সূচি এবং পালনের সঠিক সময় এখন। তাছাড়া আলোচনা করব ব্রত কথা। শুধু অনুরোধ করছি আমার চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, পাশে অল বেল আইকনটি ক্লিক করার জন্য। আমি প্রথম ব্রত কথা আপনাদের সাথে শেয়ার করছি। মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে কৃষ্ণ, হে সচ্চিদানন্দ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, আমাকে কৃপা করে বলুন। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে বলে গিয়েছেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বলিলেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যিনি এই পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করেন, তাকে নরক গামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর আগে সূর্যবংশে মান্দাতা নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু এক সময় দৈব দুর্বিপাকে টানা 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রে স্বাহা, শ্রাধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল, এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নাড় বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বারি বর্ষণ করেন, সেই বৃষ্টি থেকেই অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন। এতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্দাতা বলিলেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকে প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হন, আবার রাজার দুষু রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর ব্রাহ্মণকে প্রণাম করে রাজা সৈন্যসহ বনে গমন করেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করেন। এইভাবে তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করিলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করিলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করিলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সব বিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ, এই যুগে সবাই বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়াই অন্য কেউ তপস্যা করেন না। এই নিয়ম থাকা সত্ত্বেও এব সূত্র রাজা তপস্যা করছে, তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরুপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সৎসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বলিলেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশীর ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যের বৃষ্টি হবে,
এই একাদশী সর্বসিদ্ধ দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রসাদে ফিরে গেলেন। আষাঢ় মাসে উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশীর ব্রত অনুষ্ঠান করিলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল। কিছুকালের মধ্যে অন্নের অভাব দূর হল। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলেরই অবশ্য। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই মাহাত্ম্য বর্ণিত আছে, তা পাঠ করে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমি নেক্সট হরিশয়নী একাদশীর সময়সূচি আপনাদের সাথে শেয়ার করছি। শ্রী শ্রী হরিশয়নী একাদশী শুরু হবে 2 শ্রাবণ 1428 বাংলা, 19 জুলাই 2021 ইংরাজি সোমবার রাত্রি ঘটিকা 7:26 হতে 3 শ্রাবণ 1428 বাংলা, 20 জুলাই 2021 ইংরাজি মঙ্গলবার অপরাহ্ন ঘটিকা 4:56:50 মধ্যে একাদশী থাকছে। এখন আমি পালনের সময়সূচি আপনাদের সাথে শেয়ার করছি। হরিশয়নী একাদশীর পালন হবে 4 শ্রাবণ 1428 বাংলা, 21 জুলাই 2021 ইংরেজি বুধবার প্রাত ঘটিকা 5:19 হতে 9:45 মধ্যে। আমি আবার পালনের সময়সূচিটা আপনাদের সাথে শেয়ার করছি। পালন হবে 4 শ্রাবণ 1428 বাংলা, 21 জুলাই 2021 ইংরেজি বুধবার প্রাত 5:19 হতে 9:45 মধ্যে। আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি বল। নমস্কার।